বন্ধুরা, এখনো তোমরা যশোর অন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশের থেকে বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশনটি অন করো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে যাতে পেয়ে যাও। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সব সময় হাতে একটি ফোন দেখতে পাচ্ছ বন্ধুরা, হোয়ার মায়া U29। সব এই ফোনের যে প্রবলেমটি হলো বন্ধুরা, সেটা হলো গুগল অ্যাকাউন্ট বাইপাস। বন্ধুরা, আমরা যে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল সেই অ্যাকাউন্টটি আমাদের এখানে বাইপাস কীভাবে করতে সেটা দেখাবো। সব দেখতে পাচ্ছ, আমি সময় সর্বপ্রথম তোমাদেরকে চেক করে দিই যে আমাদের গুগল অ্যাকাউন্টে আসে কি না। সবিয়াস দেখো, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। সবিয়াস আমরা এখানে ওয়াইফাই কানেক্ট করে নিছি। কানেক্ট করে নেওয়ার পর বন্ধুরা, আমাদের যে গুগল আইডি রয়েছে সেটাকে ফরগেট করার জন্য আমাদের এখানে টু ফিঙ্গার দিয়ে এখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে। কিছুক্ষণ ধরে রাখার পর বন্ধুরা, আমাদের এখানে একটি টক বক্স সেটিং চলে আসবে। সবিয়াস দেখতে পাচ্ছ আইসি এখানে টক বক্স সেটিং। এখানে বন্ধুরা আমাদের এল টাইপ করতে হবে। দেখো বন্ধু, এল টাইপ করলাম, তারপর বন্ধু এখানে চলে যাবে টক বক্স সেটিংয়ে। এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর বন্ধুরা, আমাদের এখানে টক বক্স সেটিংটি ওপেন হবে। এখানে বন্ধুরা টু ফিঙ্গার দিয়ে আমরা সোয়াইপ করব। নিচের দিকে একটি অপশান দেখতে পারবো বন্ধুরা আমরা, সেই অপশান দিয়ে আমাদের এখানে দেখো বন্ধুরা এই অপশানে ডবল ক্লিক করতে হবে। প্রাইভেসি বন্ধুরা, এখানে আমরা ডবল ক্লিক করার পর বন্ধুরা আমাদের ব্রাউজার যেটি আছে সেটি কিন্তু ওপেন হবে। সব দেখতে পাচ্ছি আমি ডবল ক্লিক করছি। প্রাইভেট পলিসি, এখানে বন্ধুরা আমাদের ব্রাউজারটি ওপেন হচ্ছে। সব এখানে আমাদের যেটা করতে হবে অ্যাপসাইটে ক্লিক করতে হবে। নো থ্যাংকস। তারপর বন্ধুরা দেখো, এখানে আমাদের একটি ওয়েবসাইট সার্চ করতে হবে। সব দেখো আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। আমি এখানে টকব্যাকটি পুশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমাদের এখানে একটি ওয়েবসাইট সার্চ করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই স্ক্রিনে যে ওয়েবসাইটটি আমি টাইপ করে দিই সেই ওয়েবসাইটে তোমাদের টাইপ করে এখানে সার্চ করতে হবে। সব দেখো আমি টাইপ করছি। টাইপ করার পর বন্ধুরা সার্চ করলাম। সার্চ করার পর বন্ধুরা দেখো আমাদের পেজটি লোডিং এসেছে। এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। সবিয়াস ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখো, দেখলে খুবই হেল্পফুল হবে। সবিয়াস প্রথম ওয়েবসাইটটি আমরা ক্লিক করবো। প্রথম ওয়েবসাইটে যাওয়ার পর বন্ধুরা দেখো এরম একটি পেজ আসছে। এখানে বন্ধুরা আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6.0 যেটি আছে সেটি ডাউনলোড করতে হবে। সবিয়াস দেখো আমি 6.0টি ডাউনলোড করছি। তারপর বন্ধুরা দেখো আমাদের এখানে অ্যালাউ পারমিশন যাবে, আমি পারমিশন দিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখো FRP বাইপাস যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদের ডাউনলোড করতে হবে। সবিয়াস আমি দুটোই ডাউনলোড করে নিচ্ছি। এবং বন্ধুরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6.0 যেটি আছে সেটা সর্বপ্রথম আমি এখানে ইনস্টল করবো। সবিয়াস দেখতে পাচ্ছ আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি ইনস্টল করছি। সবিয়াস ইনস্টল করার পর বন্ধুরা আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা বাইপাস করবো। সবিয়াস দেখো আমি ইনস্টল করছি। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। সবিয়াস দেখো আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি ইনস্টল করছি। এরপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমাদের FRP বাইপাস যে অ্যাপটি আছে সেটি ইনস্টল করতে হবে। সবই ডাউন দিলাম। এবার বন্ধুরা FRP বাইপাস যে অ্যাপটি আছে সেটি ইনস্টল করবো। দেখো বন্ধুরা আমি ইনস্টল করছি FRP বাইপাস যে অ্যাপটি আছে। ইনস্টল করবো বন্ধুরা আমাদের এখানে যেটা করতে হবে ওপেন করতে হবে। ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে ট্রিপল ডট ক্লিক করার পর বন্ধুরা দেখো ব্রাউজার সাইনিং ক্লিক করবো আমরা। ব্রাউজার ক্লিক করার পর ওকে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখো আমাদের এখানে যেটা করতে হবে একটি নতুন জিমেল আইডি অ্যাড করতে হবে। সবিয়াস দেখতে পাচ্ছ আমি একটি নতুন জিমেল আইডি অ্যাড করছি। সবিয়াস তোমরা এখানে যে কোনো ইমেল আইডি তোমাদের ইউজ করতে পারো। এখানে সবিয়াস দেখতে পাচ্ছ আমি নতুন একটি জিমেল আইডি অ্যাড করছি। জিমেল আইডিটি অ্যাড হয়ে গেলে তোমাকে আমি দেখিয়ে দেবো কীভাবে বাইপাস করতে হয়। সবিয়াস দেখো বন্ধুরা নতুন একটা জিমেল আইডি আমি ট্যাপ করছি। তোমার যে কোনো আইডি এখানে ট্যাপ করতে পারো। সবিয়াস দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওটি তোমার ধৈর্য সহকারে দেখলে বন্ধুরা তোমাদের অনেক হেল্প হবে। বন্ধুরা উইদাউট পিসি আমরা কীভাবে বাইপাস করছি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। সবিয়াস এখন বন্ধুরা আমাদের যে করতে হবে ফোনটি একবার রিস্টার্ট করতে হবে। সবিয়াস দেখো আমি ফোনটি একবার রিস্টার্ট করছি। রিস্টার্ট করার পর বন্ধুরা তোমাকে দেখিয়ে দেবো যে আমরা কীভাবে কোনো পিসি সাহায্য ছাড়া আমরা FRP বাইপাস করলাম। বন্ধুরা হুয়াই মায়া U29। সবিয়াস দেখো রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর বন্ধুরা দেখো আমাদের ফোনটি অন্যদের কিছুক্ষণ সময় লাগবে। সবিয়াস টক ব্যাকটি আমি এডিট করে নিচ্ছি। তারপর বন্ধুরা আমাদের যে করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা,
ঠিক এরকম একটা মেনু আসছে। আমাদের এখানে নেক্সট ক্লিক করব, তারপর আবার নেক্সট, আবার নেক্সট, এগ্রিতে ক্লিক করতে হবে, নেক্সট। তারপর বন্ধুরা দেখো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সব দেখার পর তোমার এখানে স্কিপ ক্লিক করতে হবে। আমার টক বারটি আবার অন হয়ে গেছে, সব দেখতে পাচ্ছ আমি ডবল ট্যাপ করছি। আবার ডবল ট্যাপ করে আমাদের এটি বিনিংয়ে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা দেখো আমাদের সম্পূর্ণভাবে আমাদের যে গুগল আইডিটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং বন্ধুরা আমরা আমাদের ফোনটি অন করতে পারছি। সব দেখতে পাচ্ছ এখন বন্ধুরা আমি টক বারটি এখানে এল টাইপ করে আমার পুশ করে নেবো। দেখো বন্ধুরা পোস্ট ফিডব্যাক এখানে ক্লিক করবো, এবার ওখানে ক্লিক করবো। তারপর বন্ধুরা আমাদের টকব্যাকটি ডিজেবল হয়ে যাবে। এখন বন্ধুরা আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম তোমাকে দেখিয়ে দিই ফোনটির মডেল। ছবি দেখতে পাচ্ছ আমি অ্যাবাউট ফোনে যেয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফোনটির মডেল। তারপর বন্ধুরা আমি এখন টকব্যাকটি কীভাবে অফ করবো সেটা তোমাকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম দেখিয়ে দিই বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট যেটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্টটি রিমুভ করবো। ছবি দেখতে পাচ্ছ আমি অ্যাকাউন্টটি রিমুভ করে দিচ্ছি। এবার বন্ধুরা আমি তোমাকে দেখিয়ে দেবো যে টকব্যাক সেটিংটি কীভাবে অফ করতে হবে। ছবি দেখো অ্যাক্সেস ব্যালেন্সে চলে যেতে হবে আমাদেরকে। এখানে উপরে যে অপশান দিচ্ছে টকব্যাক সেটিং, টকব্যাক ক্লিক করে আমাদের এটি অফ করে দেবো। ছবি টকব্যাকটি আমাদের অফ হয়ে গেছে। ছবি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবো, অবশ্যই অবশ্যই বন্ধু আমাদের শেয়ার করবো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। বন্ধু আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই।